আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে। আমি পিয়া মায়ানিন, আপনারা দেখছেন লিগাল হেল্প উইথ পিয়া অনুষ্ঠান চ্যানেল আয়ের পর্দায়। সবাইকে, যারা টিভির পর্দায় আছেন, সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, আজকে 1 ফেব্রুয়ারি। তো 1 ফেব্রুয়ারি, জানুয়ারির শেষের দিকে আর ফেব্রুয়ারির প্রথম দিকে মনে হয় যেন শীত যাবে না, তারপরে একটু একটু রোদের ঝলক আমরা পাই ফেব্রুয়ারিতে, যেমন আজকে। তখন মনে আসে যে শিগগিরই বসন্ত আসছে, বা স্প্রিং, এখানে স্প্রিং বলা হয়। এই সময়ে নতুন নতুন ভাবনা আসে মনে, তারপরে ইটস এ টাইম অফ নিউ লাইফ। এবং যদিও যদিও জানুয়ারি ইজ দ্য ফার্স্ট ইয়ার অফ দি ফার্স্ট মান্থ অফ দি ইয়ার, আসলে সেটা ফিল করা যায় গিয়ে ফেব্রুয়ারিতে। এবং ওই যে মানুষের নতুন একটা যে জীবন চেতনা নতুন করে আবার উজ্জীবিত হয়। প্রিয় দর্শক, এ সময়ে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন সংস্কৃতিতে বসন্ত উৎসব সেলিব্রেট করা হয়। যদিও বাংলাদেশে এটা সেলিব্রেট করা হয়, এই এটা খুশির সময়, নবজীবনের জাগরণের বার্তা নিয়ে আসে। কিন্তু বাংলাদেশে এইটা একটা আমাদের একটা গহনতম দুঃখের ভেতর দিয়ে সঙ্গীতের মাধ্যমে এটা প্রকাশিত হয়। ফেব্রুয়ারি মাস অলসো ইজ নোন অ্যাজ দ্য মান্থ অফ হোপ, আশার মাস। সো অ্যাজ ইট ইজ নোন অ্যাজ দ্য মান্থ অফ হোপ, লেট আস হোপ, প্রিয় দর্শক, যে আমাদের যে রাজনীতিকরা ইমিগ্রেশনকে একটা ফুটবল হিসেবে খেলছেন, এই ফুটবল হিসেবে না খেলে দেশের আর্থসামাজিক সমস্যা সমাধান করার জন্য তাদের সময় যেন ব্যয় করে, সেটা আমরা আশা রাখছি। প্রিয় দর্শক, লিগাল হেল্প উইথ পিয়া আপনাদের উপহার দিয়ে থাকি আমি। আমি শুধু একটি লিগাল প্রোগ্রাম হিসেবে নয়, আমাদের এই অনুষ্ঠান একটি ব্যতিক্রমী আইনের অনুষ্ঠান। আপনাদের কাছে আমার প্রতিশ্রুতি যে এই প্রোগ্রামে কোনো ভুল তথ্য দেওয়া হবে না। যদি ভুল বশত কোনো বেঠিক তথ্য দেওয়া হয়, তবে আপনাদের প্রতি এই প্রতিশ্রুতি যে পরবর্তীতে পরবর্তী অনুষ্ঠানে সেটা আবার শুধরানো হবে, যাতে করে আপনাদের কোনো ব্যক্তির কোনো ক্ষতিগ্রস্ত না হন। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে লিগাল এবং সংশ্লিষ্ট অর্থনীতি এবং রাজনীতির তথ্য নিয়ে আলোচনা করে থাকি। আমার বিশ্বাস যে সম্প্রদায়ের সব সদস্য এই প্রোগ্রাম থেকে উপকৃত হবে, রিগার্ডলেস অফ ওয়েদার দে আর টেম্পোরারি ইমিগ্রেন্টস ও সেটেলড ইমিগ্রেন্টস। আজকের আপডেটসে যাবার আগে লেটস টক টু আওয়ার গেস্ট অফ টুডে, ব্যারিস্টার মাহরুন আহমেদ মালা। মালা আপা, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি you have come to this program very kindly on short notice. Again, thank you very much. Thank you, Pia. Assalamu alaikum. Assalamu alaikum, channel I Pia Dorsham, chara onushtan ta dekhchen. Ami Pia par onushtane ashi shudhumatro Pia par daken bole, obviously apnader jonno ashi. To specially Pia par jonno ashi karon eto sundor ekta program uni koren. Ebong ami jokhoni uni amake phone koren, ami proud feel kori onushtane eshe apnader sathe যোগাযোগ করার জন্য, আপনাদের হেল্প কর হেল্প না বলবো না, যে আপনাদের সাথে একটা লয়ের মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ পাপা। হ্যাঁ, আমিও খুব বেশি চেষ্টা করে থাকি, যেরকম বলেছি আপনাদের কাছে, যে যাতে করে আমরা খুব সুন্দর একটা প্রোগ্রাম দিতে পারি। এবং ওই যে তত্ত্বটা যদি ভুল হতে পারে আমাদের, আমরা তো মানুষ, তারপরে আমি সবসময় চেক করে নেই যে কি বলা হয়েছে না বলা হয়েছে, এবং তাতে যদি কোনো ভুল টুটি পাই তখন আমি ওইটা শুধরাই নেক্সট অনুষ্ঠানে। আমাকে বলা হচ্ছে অনেক কলার ফোন লাইনে, আমরা কলে যাব। তারপরে প্রিয় দর্শক, অনেক আপডেটস রয়েছে আজকে, সো স্টে উইথ আস ফর দি আপডেটস। যাচ্ছি ফোন লাইনে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, খরকা প্রশ্ন জি। তো
আচ্ছা, আফা ঠিক আছে, আপনার ফোনটা একটু বাঙ্গা বাঙ্গা, কিছু ইনফরমেশন মিস করছি। আপনি আপনার হাজবেন্ডের কথা কইরানি? আচ্ছা, 14 বছর রুলে অ্যাপ্লাই করিয়া তার ডিসক্রিমিনেশন পাইছেন, কত দিনে পাইছেন? 14 বছর পরে। ওকে, যাই হোক, আর আপনার প্রশ্ন কিটা? ওকে, কারে আনতা আপনার? মানে আমারে আনতা আছে, আপনি পাউস ভিসা উনি আসতে, আপনি পাউস ভিসা আসতে যাচ্ছেন? আমি একদম বিজি দেখছো, হ্যাঁ, আপনি আমি বাংলাদেশে নিলাম। আপা, আপনাকে বলি, আপনি বাংলাদেশে ব্যাক করে আবার স্পাউস হিসাবে আসতে চাচ্ছেন এদেশে, তাই তো? এখান থেকে আপনি থাকতে পারতেন না বেসিক্যালি। হ্যাঁ, তো উনি তো বোধহয় এখন ওভারস্টেয়ার হয়ে গেছেন, ভিজিটর ভিসা। আপা, হ্যাঁ, আপনি তো ওভারস্টেয়ার এখন না? আপনার কি বিয়ে রেজিস্ট্রি হয়েছে? আপনি ইংলিশ ম্যারেজ করেছেন? রিলিজিয়াস ম্যারেজটা করেছেন আপনি? এখন আপনি দেশে চলে যেতে যাচ্ছেন, গিয়ে আবার স্পাউস ডিপেন্ডেন্ট হিসেবে আসতে চাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে, এদেশে বর্ন হয়েছে, এদেশে জন্মাইছে বাচ্চাগুলো? আচ্ছা, ঠিক আছে আপা, তো কি অ্যাপ্লাই করতে পারেন এবং কিভাবে আচ্ছা থাকতে পারেন? আপা, আপনি যেহেতু ওনার কিন্তু ম্যারেজ রেজিস্ট্রি হয় নাই, না স্পাউস ডিপেন্ডেন্ট হিসাবে হলে তো এদেশে ইংলিশ ম্যারেজ রেজিস্ট্রি করতে হবে। আপনার মনে হয় আপা পাসপোর্টটা হাতে নাই না? আপনার হাজবেন্ড, আপনার হাজবেন্ডের ডিসক্রিশনারি লিভ হবে ফাইসলা? ওকে, ঠিক আছে, না টাইম এবার মাত্র ফাইসন। আর আপনারা সংসার করা কতদিন থাকি? 4 বছর ধরে আপনারা সংসার করা। এখানে আপনি এই যে স্পাউস ভিসার রুলি ফর্তা নাই বিকজ টাইম সেটেলড না এখানে, এবং তাহলে ডিসক্রিশনারি লিভ দেওয়া হয়েছে আপনার কথা। 14 বছর আমি জানলাম না এটা 14 বছর কিনা, যাই হোক, আপনি জানরা শিওর তো এটা ডিসক্রিশনারি লিভ যদি হয়ে থাকে তাহলে তাই কেন সেটেলড নাই। সো আপনি স্পাউস ভিসায় আপনি চেষ্টা করতে পারতেও নাই, এখন তান স্পাউস হিসেবে আপনি যে চেষ্টা করতা করতে পাররা, এলা কোনো রুলস নাই, আউটসাইড দ্য রুলস হইব আমার মনে হচ্ছে না কোনো রুলস আছে বলে। যেটা উনি করতে পারে এক্সেপশনাল সার্কামস্টেন্সে, যেটা সেটা আপনি করতে পারেন, যেহেতু আপনার দুইটা বাচ্চা এদেশে আছে এবং বর্ন হয়েছে যেহেতু এদেশে, আপনি এক্সেপশনাল সার্কামস্টেন্স, আপনি তো অ্যাপ্লিকেশন একটা করেছিলেন, রিফিউজ হয়েছে আপা না? হ্যাঁ, তো রাইট অফ আপিল দেয় নাই? জি না। আচ্ছা, তো সেক্ষেত্রে উনি আমাদের যেটা সাজেশন হবে, আপনি একটা রিকনসিডারেশন একটা অ্যাপ্লিকেশন করেন আপনার বাচ্চার যে গ্রাউন্ডসটা আছে সেটা দিয়ে, প্লাস আপনাদের যে সার্কামস্টেন্সটা, কেন আপনি এখন দেশে ফিরে যেতে পারবেন না সেটা আপনি করতে পারেন। আর জুডিশিয়াল রিভিউ করলে তো আপনার অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যাবে ওনার জন্য, হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমার অ্যাডভাইস এটা একটু জটিল আছে, মালাপা যথেষ্ট ইনফরমেশন দিয়েছেন, খুব ভালো ইনফরমেশন। পেপার নিয়ে আমার মনে হয় যে কোন নিকটস্থ ভালো ভালো লয়ারের সাথে কাছে, যদি আপা আপনি সমস্ত পেপার নিয়ে, কারণ আপনার যেহেতু দুইটা বাচ্চা দেশে আছে, ওনার হাজবেন্ড ডিসক্রিশনারি লিভ পেয়েছে, আপনি বাংলাদেশে যাওয়ার আগে কোনো ভালো লয়ারের সাথে কথা বলেন। হ্যাঁ, কারণ এলাকা সবার সিচুয়েশন একলাখান নাই, সবার সিচুয়েশন ইন্ডিভিজুয়ালি দেখা হয়। যদি আপনি যদি কোনো রুলও ফরেন না, তার মাঝেও আছে তারা আউটসাইড দ্য রুলস দেখতে পারে, তার ওটার লাগে তো FLRO ফর্ম যারা রুলের ভিতরে ফরেন না। বাট আপনার এটা আমার মনে হয় বইয়া একজন ওয়ান টু ওয়ান একজন সলিসিটার লোকে বালা করিয়া মাত দিয়া একটা সিদ্ধান্ত নৌকা যে কিতা করা। অসংখ্য ধন্যবাদ আপনার কল করার লাগে, আপনি নিরাশ হন না যেন আমি মনে করি যে আশা আছে আপনার। যাচ্ছি পরবর্তী কলার কাছে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। Actually, I want to ask you a question in English. It should be okay, yes? Yeah, that's absolutely fine. Okay, actually I came as a student in this country in March 2004. Okay. And my wife joined me as a student in 2007 December. Two kids, they were born in UK, one is 5 and one is 4. Yep. Actually, next month I'm going to apply for the IRR, the basis of her long residency. I would like to inquire about my wife's
because I do know that I am not allowed to, my dependents are not allowed with me to apply as IMR. Is that possible? Visa in FLRO. What is the chances he will get a visa? And second thing, our visa are expiring on next month as well. Mine and my family was as well. Second question is, if I don't apply my kids one, why I'll get my ILR? My kids will be eligible to for the nationality registration, or okay. They will be over there. How should okay. I apply with it? If I can ask you a couple of questions. Your kids were born yes. here, were they? Yes. Were your children born here? Yeah, both of them. Both of them were here. And you are on you are still on a student visa? Yes, I am. And when you say that the visa will run out next month, is that when you will complete your 10 years? Yes. Okay. And your wife has been here since 2007? Yes. So that's not quite... 7, 8, 9, 10, 11. So, about 7 years. So she doesn't. Right. Yes, I have all your information now, and we can proceed. Mala Appa here will answer your question. I am with her, so if we need to, we'll answer you jointly. But you may stay on the line if you want to. Okay. The first thing that you can hear. Sorry. Okay. The first thing that you can apply that one is LR application, long residence application. Now you can apply on the basis of that application, 10 years basis. And secondly, your wife should apply on the basis of FLRM, not FLRO. FLRO is for the leave to remain exceptional basis, or on the basis of that they just introduced the new law 276 ADE. So my advice will be Pia Appa, she can apply on the basis of FLRO, spouse dependent, and when she will apply, she can write a letter to the Home Office and explain everything. She can tell that, look, my husband applied LR on the basis of long residency and we are waiting for the decision. Please hold my application until we receive the decision. And when she received the decision, straight away she can send that biometric card with your passport, and the Home Office will consider that one. And he asked about his children. Though they don't bother about the children, but it will be good idea to to submit the joint application with your wife. And when you receive the long residency on the indefinite leave on the basis of long residency, then you can withdraw your children application, or you can do the variation application. And that one is a naturalization application, as because he is receiving the indefinite leave before their children born. Mm-hmm. So they will refund you the children fees, and they will proceed the naturalization application. For the children? For the children. Well, the children just need to be registered, don't yes. they? Yes, yes. On the MN1 form. MN1 form, yes. Yeah. So they cannot do the variation application. Mm. So it will be not good idea to just avoid their application and submit only the mom's application. No, that's right. So you can do the variation application straight where they will refund your fees. Okay. I hope that was somewhat satisfactory and answered your question. Okay, so basically you apply for a spouse visa for your wife, and for your children you can register them on form MN1 as a children of a settled person when you have got the settlement. Thank you very much for that, Mala Appa. We will go to the next caller. Hello? Hello? Hello, Assalamu Alaikum. Hello, Assalamu Alaikum. Assalamu Alaikum. Assalamu Alaikum. Assalamu Alaikum. Assalamu Alaikum. আমি 2007 পরে আপনারা রিফিউজ করে গেছে আচ্ছা তারপরে আপনারা আপিল রাইটস দিস দাও ইসেনি আপিল রাইট দিয়েছে কিন্তু আমি আপিল না করে রিকোয়েস্ট করে লাগিয়ে তাই বলেছিলাম
আপনি আপিল রাইট তো ইয়ার রিকনসিডারেশন লাগি এখানে দিলা, বাট আপিল রাইট এখনো সময় রয়েছে নি? জি আপিলের সময় গেছে কি নি? এখন খোলার আপিলের সময় গেছে কি নি? আপিলের সময় গেছে গিয়ে আর এদিকে আমার রিপোর্ট করছি লাগে, আমি রিকনসিডারও লাগে এসে অ্যাপ্লাই বলে রিফিউজ করছিল। আচ্ছা এখন আপনার প্রশ্নটা কি দেখো কাছে? এখন আমার প্রশ্ন বলতে এখন রিকনসিডার লাগি যে অ্যাপ্লাই করতে আর কতদিন সময় লাগবো? আমি আসলে সিদ্ধান্ত নিতাম দেশে যেতাম কি এখন অর্থাৎ জানিয়ে দিতাম কি আমি অনেক চিঠি দিই। আপনি করছিল আনি না, আপনি কোন সলিসিটারের মাধ্যমে করাইছিল? সলিসিটারে বলতে কিন্তু চিঠিও আছে, কিন্তু তারা চিঠি দিছে যে ফাইল ফাইল দিয়ে আবার তারা এটা ফাইছে নি আপনি যে লেখছেন ফাইছে। ওকে ঠিক আছে এখন বুঝছি আপনার প্রশ্ন। মালাপা আচ্ছা ভাই রিকনসিডারেশনের তো পেয়াপ আসলে সার্টেন একটা সময়ের মধ্যে আপনাকে আসলে আনসার করবে, এটা হোম অফিসে কেস ওয়ার্কের উপর ডিপেন্ড করে। তো আমরা যেটা মনে হচ্ছে যে 3 মাস হয়ে গেছে উনি বললেন যে রিকনসিডারেশনের জন্য চিঠি লিখেছেন। না উনি যেটা বলছেন যে 3 মাস পরে রিফিউজ করা হয়েছিল এবং 2011 এ রিফিউজ করা হয়েছে। আচ্ছা সো এখন 12 13 14 হ্যাঁ আচ্ছা আপনার লয়ার কে এরপর আর যোগাযোগ করেছিলেন? জি আপনাকে দেখুন তা পারি আমরা মালা আফারে তেন কাছে আপনার লয়ারের লগে আপনি যোগাযোগ করেছেন? যোগাযোগ করেছেন প্রদর্শন কোনো উত্তর দেয় না, ইলেভেন থেকে কোনো উত্তর দেয় না আমারে। আচ্ছা আবার আপনি আবার আপনার লয়ার কে বলেন যে আর্জেন্টলি একটা চিঠি লিখে বলার জন্য যে অনেক দিন হয়ে গেছে কেন তারা উত্তর দিতেছে না, অ্যাটলিস্ট একটা ডিসিশন যেন তারা আপনাকে জানায় বলে একটা আর্জেন্টলি একটা বলেন আরেকটা চিঠি লিখতে। লিখার পরে আপনি দেখতে পারেন যে আসলে ওরা কি করে। এখন তো আসলে অনেক লম্বা কি হয়ে এটার আরেক দিক আছে মালাপা যেটা বলছেন অবশ্যই আপনি চেঞ্জ করতে পারবেন, কারণ আপনার ভিতরে আমি ওই তো দুই একটা চিঠি দিতে কিন্তু অন্য মাধ্যমে কিন্তু আমার নিজস্ব ওই মাধ্যমে। ঠিক আছে এটা বুঝতাম ফার্সি ভাইয়া, আমি যেটা কইতাম চাইলাম যে তারা চেস না খেয়ে খেয়ে মনে করে যে তারা চেস না করাই ভালো, কারণ হইল গিয়ে আপনি তো নাইনি ডিসক্রিশনারি লিভ সাইড, আপনি তো হিউম্যান রাইটস এর অ্যাপ্লিকেশন করছেন, আপনি তারা দয়া সাইরা বুঝছেন। এখন তারা যদি এটা ফালাইয়া রাখি দেয় দেরি যদি করে এটা আপনার আপনার লাগে এটা ওয়ার্ক করতে পারে, এটা আপনার পক্ষে ওয়ার্ক করতে পারে। যত সময় যাইব মনে করবো আপনার এখানে একটা অধিকার বাড়বো, তারপরে আপনার সার্কামস্ট্যান্সেস যত চেঞ্জ হইতে পারে যেটা রিফিউজ হয়েছে যে কারণে রিফিউজ হয়েছে এমন একটা সার্কামস্ট্যান্সেস আপনি অ্যাড করতে পারেন যে একটা আপনারে গিয়ে আরো হেল্প করে। তো অনেক কইবার যে এটা ফলে রাখি দেওয়া উবালা বেশি, এবং আপনি তো জানেন যে ডিলে আছে হোম অফিসে এগুলি আপনি চেঞ্জ করলেও ডিলে হইতে পারে, বাট এমন ওলাও করতে পারে তারা আবার আপনার লগে যোগাযোগ করিয়া আবার আপনারা রিফিউজ করে লাইলে তখন কিতা করবা। আচ্ছা ওয়েল থ্যাংক ইউ, আপনি একটা চিন্তা করোকা, আপনার কোনো লাগে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক আপনি চলে যেতে হচ্ছে প্রোগ্রামের প্রথম বিজ্ঞাপন বিরতিতে, আমরা থাকবেন আমাদের সঙ্গে।